এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবার বিশাল বড় চাপে পড়ে গেলেন। কারণ তিনি একে একে পরপর কয়েকবার সোনাপাচার কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন। এমনকি এবার বিশাল বড় চাপে পড়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। কারণ রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লি পাতিয়ালা হাউস কোর্ট। তাহলে কি এবার রুজিরা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হতে চলেছেন? অবশ্যই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে একটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সাথে বেল আইকনটি প্রেস করবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। যেখানে কিন্তু এবার যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লি পাতিয়ালা হাউস কোর্ট। পাতিয়ালা হাউস কোর্ট সূত্রের খবর, কিছুদিনের মধ্যে গ্রেপ্তার হতে হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। এমনটা কিন্তু এবার পাতিয়ালা হাউস কোর্ট সূত্রের খবর।